সরকারের ক্যাবিনেট মিনিস্টার মাননীয় গোলাম রতনী সাহেব মহাশয় রয়েছেন আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয় রয়েছে। রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে বিতরণ হলো 90টি দুর্গমণ্ডল কমিটির চেক বিতরণ। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নং ব্লকের প্রিয় কমিউনিটি হলে ব্লকের বিভিন্ন জায়গার মোট 90টি দুর্গমণ্ডল কমিটির হাতে রাজ্যের পরিবেশ দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীর উপস্থিতিতে বিতরণ করা হলো 70,000 টাকার চেক বা অনুদান। এই বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহসভাপতি গোলাম রসুলমণি, এডিশনাল এসপি কার্তিক চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আহমেদ রেজা সহ উপস্থিত ছিলেন 14টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ তৃণমূল নেতৃত্বরা। আমি আবারও বলবো, জোরে একটি হাত তালির মাধ্যমে সকলকে আবারও সম্মান জানানোর জন্য সুন্দর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ আরম্ভ হচ্ছে। এই প্রদীপ মানুষের মনের সমস্ত অন্ধকার দূর করুন, মায়ের আশীর্বাদে আমরা যেন সকলে ভালো থাকি, এই প্রদীপ অন্ধকারকে দূর করে আলোর সৃষ্টি করুন। ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয় জোরে হাত, প্রশ্ন তরকারের মাধ্যমে ওনাকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। ধন্যবাদ স্যারকে। আজকে আমরা এখানে চেক বিতরণ করলাম। আমাদের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব ছিলেন, আমাদের এডিশনাল এসপি কার্তিক মণ্ডল সাহেব ছিলেন, ডিএসপি সাহেব ছিলেন, আমাদের আইসি সাহেব, আমাদের সিনিয়র লিডার সফুর রহমান সাহেব, লাল সাহেব, আমাদের অল প্রধান, অল কর্মদক পঞ্চায়েত সমিতি, তারপরে অল স্টাফ থানা, আমাদের বিডিও সাহেব, হ্যাঁ ব্লকের স্টাফ, জয়েন্ট বিডিও সবাই ছিলেন, সবাই ছিলাম এখানে। আমরা চেক বিতরণ করলাম। আমরা আজকে 70,000 টাকা ক্লাবকে চেক দিলাম, গতবার দিয়েছিলাম 60,000 করে, এবার 10,000 টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা দিদি আমাদের এবার 10,000 করে বাড়িয়ে দিয়েছে টাকা, যেন মানে কোনো মানে অসুবিধা না পড়ে ক্লাব পূজা করতে। সেই জন্য খুব ভালো লাগছে আমাদেরকে যে আমাদের আর্থিক একটা সুবিধা করে দিয়েছে আমাদের দিদি অন্ডারবল চিফ মিনিস্টার মমতা দিদি। সেই জন্য সবাই ওনার জন্য আমরা দোয়া করছি, আশীর্বাদ করছি, কে উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের পশ্চিমবাংলা শান্তি থাকুক, আমাদের গোয়ালপুর উত্তর দিনাজপুর শান্তি থাকুক, এটাই আমরা কামনা করছি। দাদা, উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে বিভিন্ন পূজা কমিটিকে পুরস্কার দেবে, ফর্ম ফিল আপ হচ্ছে, হ্যাঁ ওটাতে আমরা যাবো। হ্যাঁ আমরা দুদিন প্রতি যেখানে যেখানে আমাদের পরিষ্কার দেবো জেলা পরিষদ থেকে, আমরা ওরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে এবার জেলা পরিষদ থেকে আমরা পরিষ্কার দেবো। আমাদের সভাপতি ম্যাডামও থাকবেন, আমিও থাকবো, আমাদের যে যে ব্লকে যাবো আমার ওখানকার সভাপতি, তারপরে ওখানকার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, সবাই আমরা সবাই পরিষ্কার দেবো। ওই পূজা মণ্ডপে যারা ভালো পূজা করবে তাদের জন্য আমরা পরিষ্কার রেখেছি।